খবর বটে, কিন্তু খবর কি? ঝামেলা হয়েছে বটে, কিন্তু সত্যি ঝামেলা কি? আমরা সবাই আশা করেছিলাম যে আজকে কিছু না কিছু একটা হবে। হয়তো অনেকেই যেটা ভেবেছিলেন হবে বলে সেটা হয়নি, কিন্তু কিছু একটা হয়েছে। যা হওয়ার ছিল তাই হয়েছে। আজকে বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল তার বক্তব্য শুরু করেন এবং রাজ্যপালের বক্তব্য শুরু হওয়ার কিছু মুহূর্তের মধ্যেই বিরোধীরা সেখানে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করেন, তারা চেঁচামেচি করতে শুরু করেন এবং তারপরেই রাজ্যপাল তার বক্তব্যের ইতি টানেন এবং তিনি নমস্কার করেন, সৌজন্য বিনিময় করেন, তারপর গাড়ি চেপে চলে যান তার রাজভবনে। এবার এইখানে কে ঠিক আর কে ভুল এই প্রশ্ন যদি করতে হয় তাহলে কিন্তু গঙ্গার জল অনেক দূর পর্যন্ত গড়াবে। তার কারণটা হচ্ছে একদিকে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যার বিরোধী নেত্রী হওয়ার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে যে সময় বিধানসভায় ভাঙচুর করা হয়েছিল সে সময় কি সাংঘাতিক এনার্জি ছিল তার এবং তার দলের মানুষের। সেই সময় কিন্তু তার পাশে ছিলেন সোনালী গুহ, সেই সোনালী গুহ যিনি এক লাভ দিয়ে বিজেপিতে চলে গিয়েছিলেন নির্বাচনের আগে এবং এখন তৃণমূল কংগ্রেসে ফেরত আসার জন্য আবার কান্নাকাটি জুড়ে দিয়েছে। এই স্মৃতিও কিন্তু অনেকের মাথা থেকে এখনো পর্যন্ত যায়নি। কাজেই এখানে ইতিহাস অনেকটাই রয়েছে। আবার উল্টো দিকে দেখুন দাঁড়িয়ে রয়েছেন রাজ্যপাল মহাশয়, যিনি তিনি কি বলবেন এবং রাজ্য সরকারের তরফ থেকে কি খসড়া করে দেওয়া হয়েছে সেই নিয়ে একটা সংঘাত তৈরি হয়েছিল, নানান রকম তর্জা শুরু হয়েছিল এবং শেষমেশ তিনি বলেছিলেন যে তার বক্তব্য যদি সম্প্রচার করা না হয় তাহলে সেটা নাকি জরুরি অবস্থার সামিল। তারপরে ব্রাত্য বসু সেখানে যান টান, তারপরে আজকে বিধানসভায় এই কাণ্ড। আবার আরেকদিকে দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি যতই বলুন না কেন যে এইটা খসড়াটা পড়ে, রাজ্যপালের বক্তব্যের খসড়া পড়ে দুম করে রেগে গিয়ে তারা প্রতিবাদ বিক্ষোভ করেছেন, এইটা কিন্তু স্পন্টেনিয়াসভাবে করা একটা প্রতিবাদ বিক্ষোভ বা ঝামেলা একেবারেই নয়, তিনি যতই এটা বলুন না কেন। তার কারণ হচ্ছে যে আপনি যতক্ষণ না ফ্লোরে যাবেন ততক্ষণ পর্যন্ত রাজ্যপালের বক্তব্যের খসড়া আপনি হাতে পাবেন না এবং সেই মুহূর্তে খসড়াটা পড়ে তারপরে আপনি এই প্রতিবাদ করেছেন এইটা কিন্তু মানা যাচ্ছে না। তার কারণ শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে যারা ছিলেন তারা ছবি টবি ডকুমেন্ট সব কিছু নিয়ে তৈরি হয়েই এসেছিলেন, কাজেই স্পন্টেনিয়াস বিক্ষোভ এটা নয়। তাহলে এখানে দুটো জিনিস হতে পারে, এক, রাজ্যপালের বক্তব্যের খসড়ায় কী লেখা রয়েছে সেটা তারা আগে থেকেই জানতেন, তার মানে তাদেরকে সেই খসড়া কেউ দিয়েছিলেন আর সেটা রাজ্যপাল ছাড়া আর কেই বা দেবেন। আরেকটা হতে পারে যে তারা ঠিক করেই এসেছিলেন যে যাই বলুক না কেন তারা বিক্ষোভ করবেনই, তারা প্রতিবাদ দেখাবেনই। এখন বিষয়টা হচ্ছে এটা বলার পরে যেটা বলতে হয়, ভারতবর্ষের একটি রাজ্যের বিধানসভায় একজন বিরোধী নেতা হিসেবে চিৎকার চেঁচামেচি করেছেন বা বিশৃঙ্খলা করেছেন, প্রতিবাদ বিক্ষোভ করেছেন, এইরকম মানুষ শুভেন্দু অধিকারী মহাশয় একা নয়, এর আগেও বহু মানুষ করেছেন, এর পরেও বহু মানুষ করবেন। কাজেই এইটা তিনি ভেবে এসেছিলেন আগে থেকে করবেন, করেছেন, কথা শেষ। কিন্তু আজকে যে বিষয়টায় আমাদের সবার সবথেকে বেশি অবাক হওয়া উচিত, যেটা আমাদের চোখে সবথেকে বেশি লাগা উচিত, সেটা হচ্ছে দেখুন এত কিছুর পরে আমরা কিন্তু চমকে যাচ্ছি না। আজকে এই যে এত ঘটনা ঘটেছে তাতে আমরা মোটেই চমকে যাচ্ছি না, আমাদের কিন্তু সেইভাবে কোনো বিকার নেই। সংবাদ মাধ্যম যতই চাঞ্চল্যকর, অভাবনীয়, নজিরবিহীন ঘটনা বলে বিষয়টাকে খুঁচিয়ে দেওয়ার চেষ্টা করুক, আমাদের মধ্যে কিন্তু সেরকম কোনো বিকার নেই, সেরকম কোনো রিয়াকশনও নেই। কারণ আগেই যেটা বললাম, আমরা সবাই আশা করেছিলাম কিছু না কিছু একটা আজকে হবে। বরং আজকে যদি দেখা যেত যে বিধানসভার এই অধিবেশন খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেছে, রাজ্যপাল তার বক্তব্য রেখেছেন, খসড়ায় যা লেখা ছিল সেই অনুযায়ী, রাজ্য সরকারের খসড়ায় যা লেখা ছিল সেই অনুযায়ী, নিজস্ব কোনো বেফাস মন্তব্য করেননি, পুরো ভাষণটা শোনার পরে শুভেন্দু অধিকারী বিরোধী নেতা হিসেবে নিয়ম মাফিক তার প্রতিবাদ জানিয়েছেন, সমস্ত বিষয়টা খুব সুন্দর করে হয়ে গেছে, তাহলেই বরঞ্চ আমরা অবাক হতাম, তাহলেই বরং আমরা প্রশ্ন করতাম আরে হলোটা কি, বিজেপি কি তাহলে বিধানসভায় আমূল কোনো পরিবর্তন নিয়ে এলো? না, আমূল পরিবর্তন তারা আনতে পারেনি। কারণ যে দল যাই করুক না কেন আলটিমেটলি মানুষগুলো তো বাংলার, আর যে বাংলার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বিরোধী নেত্রী হিসেবে ভাঙচুর করেছেন সেইখানেই দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আজকে বিরোধী নেতা হিসেবে রাজ্যপালের বক্তব্যের মাঝখানে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বাজেট অধিবেশনের শুরুর দিনটাকে বানচাল করে দেবেন না? দেবেনই তো, স্বাভাবিক ঘটনা। পশ্চিমবঙ্গের নেতা নেত্রীরা প্রতিষ্ঠানকে কোনোদিনই খুব একটা গুরুত্ব দেননি, এরপরেও হয়তো খুব একটা গুরুত্ব দেবেন না। কিন্তু এই যে আজকে যে বিষয়টা নিয়ে বিধানসভায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা বিক্ষোভ দেখালেন, প্রতিবাদ জানালেন, সেই ভোট পরবর্তী হিংসার নিরিখে খুব বড় দুটো জয় কিন্তু তাদের দিকে এসেছে,
খুব গুরুত্বপূর্ণ এবং বড় দুটি বক্তব্য কিন্তু সামনে এসেছে। একটা হলো আদালতের তরফ থেকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই ভোট পরবর্তী হিংসার ফলে যারা যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের চিকিৎসার ভার নিতে হবে রাজ্য সরকারকে, এবং তারই সঙ্গে এটাও বলা হয়েছে যে যাদের যাদের রেশন কার্ড কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ এসেছে তাদের প্রত্যেকের রেশনের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। তারই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশন পশ্চিমবঙ্গে এই গোটা ঘটনাটা তদন্তও করছে। কিন্তু ওই যে সেই একই ব্যাপার, আহা মরি মরি, আহা বেশ বেশ, নতুন জামা পরেও কাদা ঘাটাই অভ্যেস। 2024 পর্যন্ত এইরকম অনেক ঘটনা আপনাদের সামনে উঠে আসবে। এইভাবে কেন্দ্র এবং রাজ্যের সংঘাতকে আরও নানান রকমভাবে নানান রকম সুরে আপনাদের সামনে বাজানো হবে, কারণ আপনারা যত দেখবেন তত বেশি কাটতি, তত বেশি ডাইজিন প্রেজেন্স অম্বলের নিউজ। এরই মাঝখানে আপনাদের যদি মনে হয় যে চিৎকার চেঁচামেচি করে নয়, যে বিষয়টা যেরকম সেটা সেরকমভাবেই শুনতে ইচ্ছে করছে, আস্তে আস্তে হালকা করে বন্ধুর মতো কেউ বুঝিয়ে দিক সেটা শুনতে ইচ্ছে করছে, তাহলে আপনারা জানেন আমাদের ঠিকানা কোথায়। আর এই ঠিকানা যাতে কোনোদিনও বন্ধ হয়ে না যায় তার জন্য আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন, আমাদেরকে সাহায্য করতে পারেন। আপনারা হয়তো দেখেছেন ইতিমধ্যেই হঠাৎ যদি উঠলো কথার পাশে একটি জয়েন বাটন দেখা যাচ্ছে। এই বাটনের ব্যবহার করে ইতিমধ্যেই অনুরাগী হিসেবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সপ্তর্ষি রায়, মৌমিতা ব্যানার্জি, দেবাঞ্জন দে এবং অভিজিৎ চক্রবর্তী। তারই সঙ্গে বান্ধব হিসেবে আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন রাহুল বটব্বাল এবং বিশ্বরূপ চ্যাটার্জি। আর মিতা হওয়ার যে গুরুদায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন একটি প্রোফাইল যার নাম হলো MBR। আমরা আশা করছি সম্ভবত তার আসল নাম মধুরিমা। আপনারা যারা এই বিষয়টা সম্পর্কে এখনও অবগত নন তাদেরকে বলবো যে আমাদের এই ছোট্ট প্রয়াস, হঠাৎ যদি উঠলো কথার পাশে আপনারা একটি জয়েন্ট বাটন দেখতে পাবেন। আপনাদেরকে অনুরোধ, আপনারা এই বাটনটি ব্যবহার করে আমাদের যে আবেদনটি সেখানে রয়েছে সেটি শুনুন, এবং তারপর যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন আমাদের দিকে, আমাদের পাশে এসে দাঁড়ান। এতদিন আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন এবং এরপরেও যেভাবে থাকবেন আশা করছি আমরা, তার জন্যে আমরা কৃতজ্ঞ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কোনো স্পন্সরশিপ, ফান্ডিং এই বিষয়টায় যেতে চাইছি না, কারণ সেক্ষেত্রে সংবাদ মাধ্যমের যে স্বাতন্ত্র সেটা নষ্ট হয়ে যায়। তাই আমরা আপনাদেরকে বলছি আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা কিন্তু খবর বিক্রি করার ব্যবসায় নেই, যেটা যেরকম আমরা সেইভাবেই আপনাদেরকে বলি। এদিক ওদিক সেদিক সব দিকটা কিন্তু আমরা ইকুয়ালি আপনাদের সামনে তুলে ধরি, আর সেটাও চিৎকার চেঁচামেচি করে নয়। এবং সবার শেষে যে কথাটা বলে থাকি, বারবার যে কথাটা বলে থাকি, নিজের মতামত নিজেরা তৈরি করুন। আমরা আপনাদেরকে সংবাদ দিচ্ছি বলেই আপনাদেরকে ধরবো আর খবর ঠুসে দেবো তা কিন্তু নয়। সবটা শুনুন, সবারটা শুনুন, সবটা দেখুন, এবং তারপর নিজের মতামত নিজেরা তৈরি করুন। আজকের পর্ব সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।